ಅದೋಡ ಇನ್ನೊಂದು ಮಹಾನಿ বিশাল কালো আকৃতির এ যেন এক আস্ত হাতি, যার ওজন প্রায় 2 টনেরও বেশি। মূলত এটি কোনো হাতি নয়, এটি একটি ষাঁড়। কুরবানির ঈদের জন্য বিশাল আকৃতির এ ষাঁড়কে প্রস্তুত করছেন খামারি জাকির হোসেন। বিশাল আকৃতির এ ষাঁড়ের নাম দিয়েছেন কালো মানিক, যার দাম হাঁকা হচ্ছে 40 লাখ টাকা। জাকিরের বিশাল আকৃতির এ গরু দেখতে তার বাড়িতে ভিড় করছেন আশেপাশের ও দূর দূরান্তের অনেক লোকজন। ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের খামারি জাকির হোসেন গত 6 বছর থেকে লালন পালন করছেন এই কালো মানিক। গত কুরবানির ঈদে বিক্রির জন্য হাটে উঠালেও মন মতো দাম না পাওয়ায় বিক্রি করেননি। জাকির হোসেন বলেন, অনেক শখ করে গত 6 বছর ধরে এই ষাঁড়টিকে আমি দেশীয় খাবার খাইয়ে যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করেছি। খাবার হিসেবে প্রতিদিন 2000 টাকার বেশি খরচ হয় তার প্রতি। কৃত্রিম কোনো কিছু খাওয়ানো হয় না, প্রাকৃতিক উপায়ে খৈল, ভুসি, ভুট্টা, কলা, ভাত, খড় ইত্যাদি খাইয়েছি। ফ্রিজিয়ান জাতের ষাঁড় কালো মানিক, যার ওজন প্রায় 2300 কেজির মতো। ষাঁড়টির শান্ত প্রকৃতির ও কালো রঙের হওয়ায় আদর করে এর নাম রাখা হয়েছে কালো মানিক। কালো মানিকের নাম আশপাশের এলাকা সহ সবার মুখে মুখে। বিশাল আকারের কালো মানিককে দেখতে ক্রেতা সহ সাধারণ মানুষ তো বটেই, দূর দূরান্ত থেকেও নানান বয়সের মানুষজন প্রতিদিন জাকিরের বাড়িতে ভিড় করছেন। দেখতে আসা অনেকে এটিকে হাতির সাথে তুলনা করছেন। এই গরুটি আমি 7 বছর ধরে লালন পালন করে আসছি এবং এই গরুটি শখ করে নাম দিয়েছে কালো মানিক, এবং দেশীয় প্রযুক্তির খাবার দিয়ে গরুটি লালন পালন করে আসছে। দেশীয় খাবার বলতে ভুট্টা, ভুসি, খড়, ঘাস এগুলি খাওয়ায় বড় করে আসছে। আর এই গরুটি অনেক শখ করে আর কি কালো মানিক নাম দিয়েছি। দীর্ঘ 7 বছর ধরে যখন পালিতেছি, তা আপনার গরুটি দুবার গাপ তুলিতে নিয়ে গেছিলাম, দুইবার লাস্ট নিয়েছিলাম বাসে, তো মোর আশার স্বরূপ দাম পাই নাই, সারি নাই। এবছর ঈদে সারার কিন্তু ইচ্ছা করতেছি, ছেড়ে দেবো ইনশাল্লাহ ভালো কাস্টমার পেলে। এবং এই গরুটি বর্তমান ওজন আছে 2000 কেজি প্লাস, এবং দাম দর কোনো কিছু চাচ্ছি না। এবছর চিন্তা করতেছি ক্রেতা আসলে সামনাসামনি কথা বললা দাম দর কাটাছিড়া করে দিয়ে দেব, কিন্তু ওই ধরনের কোনো দাম আমি ফিক্সড করতেছি না, সামনাসামনি কথা হবে ইনশাল্লাহ। উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা তানজিলা ফেরদৌসী লিমা জানান, এ উপজেলায় কালো মানিক সবচেয়ে বড় ষাঁড়। এটি ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। গত 6 বছর ধরে খামারি এটি প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করছে, কোনো কৃত্রিম রাসায়নিক ব্যবহার করেননি। আমরা আশা করছি ষাঁড়টির মালিক ভালো মূল্য পাবেন। হুমায়ুন কবির, সোনালি নিউজ। সুবাদে গরুটি লালন পালন করে আসছি, আসলে খুব শখের জিনিস তো, শখের জিনিস।